আমার মন্টু দে মন্টু দে এর আবার কেমন নাম মোবাইল পুরো কালা হয়ে গেছে আগে ও আগে তো বিয়ে করছেন দুইটা হ্যাঁ ও আর আরেকটা করবে হ্যাঁ ও ভাইয়া অলরেডি দুইটা বিয়ে করছে আরেকটা করবে তিন নাম্বার বিয়ে যদি গাড়িটা এখন ভিতরে নিছে এখন ওয়াশ হবে Hey, what is up, guys? It's me, Sharif Imran. Welcome to my another blog. আজকে আমি আপনাদের কোন জায়গায় ঘুরতে নিয়ে যাব না আমি ডেইলি লাইফস্টাইল একটু ব্লগটা করলাম আর কি আমি কুয়াকাটা গেছিলাম গেছে কালকে দুই দিন আগে গেছিলাম দেন ওই জায়গায় যে ব্লগ করার অনেক চিন্তা ভাবনা ছিল মানে অ্যাক্সিডেন্টের কারণে ব্লগটা করতে পারিনি মানে এটা ঝামেলা হয়েছে আমি জায়গায় যাওয়ার ফুটেজ নিয়ে সেই জায়গায় ইন্ট্রো দিয়েছি সব নিয়েছি কিন্তু ওই জায়গায় যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ঝামেলা হয়েছে এর জন্য আমি ব্লগটা করতে পারি না দেন ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে গেছিলাম কুয়াকাটা আমার বাইক বাইক নিয়ে যাওয়ার পর ওই জায়গায় ভালোই ঘোরাফেরা করছি কিন্তু ব্লগ করা হয় না দেন এই বাইকটা আজকে মোবিল চেঞ্জ করা লাগবে আর বাইকটা একটু ওয়াশ করা লাগবে হালকা পাতলা একটু সার্ভিসিং করা লাগবে দেন আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে কী কী কাজ করি আর আমি কোথা থেকে বাইক ওয়াশ করে কোথা থেকে বাইক সার্ভিস করি সেটা আপনাদের দেখাবো দেন তো গাইস এখন আমি আইসা পড়ছি বাজাজের শোরুমে বরিশাল কাকলির মোড় এই জায়গায় বাজাজের শোরুম বাইক বিক্রি করে দেন সার্ভিস সেন্টার ওই জায়গায় আমি সবসময় দিয়েই গাড়ি সার্ভিস করি বাহিরে কোথাও গাড়ি সার্ভিস করাই না এখন মোবিলটা চেঞ্জ করতে আসছে দেখেন মোবিলটা দেখাও মোবিল এখন ফালাইবে ব্লক করি ব্লক আরে আল্লাহ মোবিলের অবস্থা কি দেখছ মোবিল পুরো কালা হয়ে গেছে মোবিলের অবস্থা খুব কালা মালা হয়ে গেছে দুই হাজার প্লাস চালাইছি গাইস এই এখন আবার মোবিল চেঞ্জ করতে হয়েছি গাড়ির অবস্থা ফুল নোংরা হয়ে গেছে মনে করেন কুয়াকাটা দিয়ে চালাইতে চালাইতে কোনো ওয়াশ করাইতে পারিনি কালকে বৃষ্টি ছিল দেন পরশু দিনও বৃষ্টি ছিল এর জন্য আর গাড়িটা মারা মতন ওয়াশ করাই নাই এখন আজকে একটু বৃষ্টি কম এখন আসছি মোবিলটা চেঞ্জ করবো দেন টুকটাক এইটা এইটা একটু নড়ে গেছে এইটা একটু ঠিক করতে হইবে একটু চালাই দেখবে কোনো সমস্যা আছে কি না আর আর এই তারপর বাইক গাড়িটা ওয়াশ করো বাইরলাকে একটু পয়সা করাই দিদিকে এই হচ্ছে ভাই আমার নামটা মোহাম্মদ মাসুম আমার ভাই আমি কিন্তু বাড়িতে দিকে সবসময় গাড়ি সার্ভিস করে আর উনি সবসময় ভালো গাড়ি সার্ভিস করে আমার গাড়ি এখন না না ভাই ভাই শরম পাই দিয়েছে হুজুর মানুষ নামাজ কালাম পরে আর আমার গাড়ি এখন পর্যন্ত ফুল নিউ কন্ডিশন আছে এটার কারণ হচ্ছে উনি উনি যেরকম বলে আমি সেরকমই গাড়ি আমার মেনটেন করে চলি আর বাইরে দিয়ে সার্ভিসিং করে নেয় উনি সব কিছু করে এটা নাট টাইট দিলে আমি ওনার দ্বারা এই করি দেন এখন মোবিলটা পাল্টামো দিয়ে দেন
মোবাইল আগে পড়ি লোক ভাই মোবাইল পড়ি লোক হেয়ার পর দেন আদে মান ইন আয়নাটা টাইপ দি দিন আয়নাটা মোবাইল পড়ছ তো না পড়ি এবার আটকে থিয়েন না ও ভাই লাগে পয়সা করাই দিয়ে এসে আমাদের বাজার শোরুমের একটা ভাই তোমার নামটা কোন আমার নাম মন্টু দে মন্টু দে হ্যাঁ এর আমার কেমন নাম মন্টু দে এদিকে তাকান মন্টু দে ভাই তাকান মন্টু দে ভাই অনেক ভালো সার্ভিসিং করে সবাই হাতদারে আইবেন সার্ভিস করতে আর আমার গাড়িটা এখন উনি মানে মোবিলে চেঞ্জ করে দিতে আসে দেন একটু হালকা একটু সার্ভিস করে দেবে তো ভাই আপনি এই জায়গায় কতদিন এসে কাজ করেন তিন বছর আলহামদুলিল্লাহ বাইরে মানে হিন্দু ধর্ম মন্দির না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আর কোনো জায়গায় কাজ করছেন না বরিশালেই ফার্স্ট তো গাইস মন্টু দে ভাইর লাগে পরিচয় অনেক ভালো লাগলে নাম অনেক সুন্দর দেন মোবিল ডান পাল্টাইতেছে তারপর একটু সার্ভিস করে দেন বাইকটা ওয়াশ করতে যাবেন আপনার সাথেই থাকবেন আর মন্টু ভাই দাদে সবাই আইয়ে সার্ভিস করাবেন মন্টু ভাই অনেক ভালো লোক আপনারা কেউ মোবাইল বসাতে আইয়া ডুপ্লিকেটটা পারবেন না শোরুমে আইয়া অরিজিনালটা পারবেন ঠিক আছে স্টিকারটা একটু লাল সাদা লাল থাকে লাল সাদা আছে আরে এই জায়গা লোগোটা থাকে না এই লোগোটা আপনারই থাকে আচ্ছা পরে মোবিল ভরতে যায় অনেকে আবার অনেক সময় এই দুই নাম্বার মোবিল ভরে ইঞ্জিনের ক্ষতি করে একদারে দিয়ে দুই নাম্বার মোবিল ভরবেন না যে এই কোম্পানির গাড়ি সেই কোম্পানিতে যাইয়া সার্ভিস করাইবেন আর ওই সেই জায়গায় যাইয়ে আপনারা মোবিল চেঞ্জ করবেন বাইরে চেঞ্জ না করাটাই ভালো এটা কার কি গোন ওর ভাই পাতলা অনেক পাতলা হ্যাঁ আমার কাটাতে আমি 2000 চালাইছি ক্যামেরা মোবাইল সবাই চেনবে নাম জানি কি মন্টু দে ভাই সুন্দর মতো কথা কইতে পারছি শরম পাই না একটা মানুষের সামনে সময় গেছি না এম আত্ম কাঁপছে কি কম কইতেই পারি মানুষজন চাইরে আসছে নাই গাইজ আপনারা এই জায়গায় বাজার শোরুমের লোকরা অনেক মনে করে কি শোরুমের লোকরা অনেক খারাপ কাজ করে বা রাব ব্যবহার করে ওরম কিছুই না আপনারা এই জায়গায় আসবেন শোরুমে যে কোনো শোরুমে যাইবেন হাঁকুদারে কাজ করাবেন দেখবেন ভালো লাগবে এগুলো লাগবে সবাই হলো ফ্রি মাইন্ডেড বাইরে দিয়ে কাজ করাই হুন্ডার হদ দিয়ে না শোরুমে কাজ করাইলে 10টা বেশি লাগলো ভালো কি কর ঠিক না ভাই গাম দিয়ে লাগাই দিতে শব্দ করে নাম্বার পেলে তো লাগিয়ে আস্তে 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 শব্দ করে হ্যাঁ এরকম থাকবে নামিয়ে গেছে সাগর দিকে গেছেন কোন সময়
সাগর দিয়ে আমি ভিডিওর মধ্যে কওয়া যায় না ভাষা কোন আগে ও আগে তো বিয়ে করছেন দুইটা বড় হারামি হো ও আনারাটা করবেন ও ভাইয়া অলরেডি দুইটা বিয়ে করছে আর একটা করবে তিন নম্বর বিয়ে যদি আপনাদের কাছে কোনো সুসুন্দরী গুণবতী রূপবতী নরনারী যদি থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই মন্টু দেবার জন্য একটা স্মার্ট একটা ইন্টেলিজেন্ট একজন এই একটু ই লাগবে টা মাইয়ে লাগবে চমৎকার মাইয়ে কাজ কাম থেকে অ্যাড্রেস দিয়ে ভালো সার্ভিস করা শেষ আর মোবিল চেঞ্জ করা শেষ এখন আমরা যাবো যে এই বাইকটা একটু ওয়াশ করতে পরিষ্কার করতে হাতে থাকুন দেখে থাকুন তো গাইস এখন আসছি হচ্ছে সিএমবি পোল এক নম্বর সিএমবি পোল এই জায়গায় এই দোকানটার নাম হচ্ছে মেসেস এয়ার এন্টারপ্রাইজ এই জায়গায় আমি বাইক ওয়াশ করাই গাড়িটা এই জায়গাটা দেখাও এই সিএমবি পোল এই আমি এই জায়গায় বাইক সবসময় ওয়াশ করাই এই জায়গায় ওয়াশগুলো সবসময় ভালো হয় আর গাড়িটা এখন ভিতরে নিচে এখন ওয়াশ হবে আর অনেক দিন হয়েছে ওয়াশটা করি না প্রায় দশ কি এক মাসের কাছাকাছি হয়ে গেছে আমি গাড়িটা ওয়াশ করাই না এখন ওয়াশ করাম বৃষ্টি পড়তেছে দেন আবার কাদা লাগবে কিছু করার নাই কারণ কি আমি অনেক দিন এসে গাড়িটা ওয়াশ করাই না তো কুয়াকাটা গেছি তারপর আমার অনেক জায়গায় গেছি ওয়াশ করা হয় না যে ভিতরে জং পড়ে যাবে তো লেগে ওয়াশ করাই ওয়াশ করানোর আগে আগে গাড়িটা একটু আপনাকে দেখাই ওয়াশ করানোর পর কী হয় তারপর দেখাইতেছি তো গাইস বাইক ফুল ওয়াশ করা হয়ে গেছে এখন অনেক আগেই হয়েছে বৃষ্টির জন্য যাইতে পারি না বাসার ওদিকে এখন বাসা যাবো বাসা যাই তারপর পলিশ করব পলিশ করা লাগবে গাড়িটা একটু পলিশ করলে একটু চকচক লাগবে গাড়ি ফুল এখন টান হবে তো গাইস এখন বাসা যা পলিশ করবো পলিশ কীভাবে করি সেটা আপনাদের দেখাইতেছি দেন সাথেই থাকবেন পলিশ করবো বাইকটা দেন ওই যে ওয়াশ করা আসার পর পলিশ করতে পারি না বৃষ্টি ছিল ওয়েদার খারাপ ছিল এর জন্য আমি পলিশ করি এটা ইউজ করি ফ্যামিগোর পলিশ এটা ইউজ করি আমি সবসময় আর একটা মাইক্রো ফাইবার কাপড় নিছি তোয়ালিয়া গদ্যা এটা ডলবো ঠিক আছে তো এখন আপনারা দেখেন কীভাবে আমি পলিশ করি একটু সামনে এসে দেখাও এই পলিশটা ইউজ করলে প্রত্যেক মাসে যদি চারবার ইউজ করা যায় তাহলে অনেক বেটার হবে মানে আপনাদের বাইকটা সবসময় চকচক 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 করবে সুন্দরই লাগবে দেখতে একটু এ ডলা দিব তারপরেই চকচক করবে যেহেতু এই পাশে এনে দেখাও তো এই পাশে জায়গায় দেখাও ডলা দিলেই চকচক ডলা দিলেই চকচক
ঢোলা দিলেই চকচ না বাচ্চা। তো গাইস আমার ভিডিও এই পর্যন্তই। আজকের বাইক ওয়াশ করলাম, তারপর বাইক সার্ভিসিং করলাম, সব কিছু আপনাদের দেখাইলাম। ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।